অসম রাজ্যে লোমহর্ষক হত্যাকাণ্ড। স্বামীকে ছুরি ঢুকিয়ে হত্যা করল স্ত্রী। স্বামীকে হত্যা করে স্ত্রী আত্মসমর্পণ করল থানায়। ভয়ঙ্কর হত্যাকাণ্ডটি ঘটে শিলচর মেহেরপুর কাবিউড়াতে। ঘটনাটি নিয়ে তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় শিলচরে। জানা যায়, ফারমিন উদ্দিন নামের এক ব্যক্তিকে রাত্রিবেলা তার স্ত্রী মাপ্পি বেগম ছুরি দিয়ে প্রহার করে হত্যা করে। হত্যা করে স্ত্রী মাপ্পি বেগম শিলচর রাঙ্গিরখাড়ি থানায় নিজে গিয়ে আত্মসমর্পণ করে। মৃত ফারমিন উদ্দিন পেশায় অটো চালক বলে জানা যায়। ফারমিনের মূল ঘর হাইলাকান্দি জেলার লালাতে। দীর্ঘদিন থেকে সে কাবিউড়াতে বাসা ভাড়া করে থাকতেন। তার দুটি সন্তান রয়েছে। পারিবারিক ঝামেলার কারণে ঘটনাটি ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি। আচ্ছা, এই জায়গাটার নাম কি? স্বামী স্ত্রী তারা তারা ঘর ডাইল, আমরা তো আর যাওয়ার কোনো যাওয়া নাই। পরে আমরা 10টার সময় খানি খাওয়ার পরে আমরা সত্যি রয়েছি। ক্ষতি হওয়ার পরে তারা মাইদর মনে করছে, জানি না, তারা হালকা চিল্লা করছে। তারা স্বামী স্ত্রী, নাম কি তার? নাম স্বামীর নাম হইল ফরমিন উদ্দিন লস্কর, আর স্ত্রীর নাম মাম্পি বেগম লস্কর। আর তারপরে তাই আমরা রহগরের মামা একজনে তাই ডাকিয়া কইছেন বলে, তোমার বাইর পিতা অসুবিধা হর, তুমি জলদি যাও, বিয়া দেখো কি যাও, তোমার বাইর পিতাও। ও তাই দরজা খুলছেন, খোলার পরে তাইনও দরজা খুলিয়া বাইর হয়েছে। বারণির পরে গিয়ালি আমরা দাঁড়াও যেতাম পারছি না, তাই দরজা খুলিয়া বাইর হয়েছেন। বাড়িয়া কইসেন, ভাই আমার বাসা তুই, তুই আমার বাসা মেডিকেল লইয়া যা। ও তাইন কেতা করছেন, তাই ভিন্ন লুঙ্গি আসলো, তাই জরুরি প্যান্ট লাগাইছেন। লাগানোর পরে তাই আঠি আঁকেছেন, ওখানে গেটের বাইরে আঁটি আঁকেছেন। যাওয়ার পরে তাই অটো তুটছেন, অটো তুটার বাদে কইসেন, ভাই আমি মরি যে মতন নিস না আমার মেডিকেল। তাই আর শুনছেন না, না শোনার পরে তাই গাড়ি স্টার্ট দিয়া লইয়া আঁকাইছেন। যাওয়ার পরে মেডিকেল আলি ফসতে যত করতে পারছেন না, তাই মারা গেছে। কে মারছে? তার স্ত্রী। কিতা লাগি মারছে জানেন? এটা জানি না, তারা তারা তো সন্ধ্যার সময় একটু ঝগড়া করছেন, তারা তারা ফ্যামিলি ঘর, আমরা তো বাড়িতে এমনি শুনছি, তা দেখছি না। আচ্ছা, যে মারা গেছে তাই কিতা করতা? তাই গাড়ি চালাইতা আর পাইবর কাম করতা, যেটা পাইতা ওটা করতা। তান তান এখানে নিজের ঘর নি? চিনা বাড়াটি। আর মেইন ঘর হই? পরে 10:30 সময় তাই ঘরের মাঝে হাল্লা চিৎকার করদা, আমরা ঘুমাই খানি দানি খাওয়ার পরে ঘুমাই গেছি। ঘুমানোর পরে তো আমরা লাগা ঘরের মামা একজনে তাই তাই নাম ধরে কইত্রা আর কি, যেন আমারে বাসা, আমারে বাসা, আরে ভাই আমারে বাসা। ও তাই শোনার পরে উঠে কইছেন, ওই অমুক তোর যত বাইরে কিতা হয়েছে, জলদি যা, তুমি বারইয়া দেখবি যা তোর বাইরে কিতা হয়েছে। ও করার পরে দরজা খালি খুলিয়া বাইরে এলে একটু জায়গা আইতে পারছেন না, তাই যখন দরজা খুলিয়া খালি অনবরত ব্লাড বারোর মুখে দিয়া। ও তাই এটা দেখিয়া ঘরের মধ্যে আলে দরজা মুড়ি তো বাদ, তার স্ত্রী ঘরতেই বারোই বার দিতে আলা, তাই টান টানিয়া বা করছেন তার বাইরে ঘর বাইরে টানিয়া বা করার পরে তাই বারো উঠানো আনছেন। উঠানো আনার পরে তাই যদি ফটাফট প্যান্ট লাগাইছেন, লাগানোর পরে তাই এর ভিতরে অটো তুটি গেছেন, আগে এটি অটো তুটি গেছে। অটো তুটার পরে তাই উঠা কই আর মেডিকেল নিস না রে ভাই, আমি মরি যাই মতন, আর মেডিকেল আমার নিস না, আমার অবস্থা খুব খারাপ। হওয়ার পরে তাই ভাইয়ে শুনছেন না, কইছেন না কাম নাই, আমি লইয়া যাই, তুমি মাতিও না। হওয়ার পরে ও তাই গাড়ি স্টার্ট দিছেন লইয়া, তাই মেডিকেল গেছেন। মেডিকেল গিয়া আলি জায়গাত গেছেন, টেচার উঠাইতা এক পাও দিয়া আলি টেচার উঠাইছেন। এরপরে তান দম গেছে দিয়া উত্তর কৃষ্ণপুর মেহেরপুর উত্তর কৃষ্ণপুর। আরটিও দ্বারা রেজিস্ট্রেশন প্রাপ্ত ই রিক্সা এখন আপনার শহর ধূপগুড়িতে। টিসি নাম্বার প্রাপ্ত ইট্রন ও ইস্টার রিক্সার বিপুল সম্ভার। আমাদের ই রিক্সার বৈশিষ্ট্য দুর্দান্ত মাইলেজ, মজবুত বডি, নাইলন টায়ার, ফাইন্যান্সের সুব্যবস্থাও রয়েছে আমাদের শোরুমে। প্রতিটি ই রিক্সা ক্রয় করে লাকি কুপন সংগ্রহ করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, কালাকাটা রোড, ওয়ার্ড নাম্বার 7, ধূপগুড়ি।
মোবাইল নাম্বার 9563837601 6294607196।